আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা টপিক নিয়ে আমরা কথা হইম, যেখা শিখানো হয় যে আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিও। প্রথমে কয়েকজনের মানে প্রশ্ন আছে, আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিও যে খায় শিখাইয়া যে আমরা ভিজা দিইনি। এক নম্বর কথা ভাই, আমরা কোনো ধরনের ভিজা বাজার এটার বেশ মানে পিছিয়ে নাই, জাস্ট আমার খাম হইব খায় শিখানি। দুই নম্বর হইব মানে আমরা খা যে মানে বাইরে গিয়ে খা মানে করা যায়নি, আমরা এখানে ন্যাশনাল কার কেয়ার স্টুডিও খাই শিখলে আপনি বাইরে গিয়ে করতে পারবেন। তো আমার মানা হইল আমি যেভাবে খাই শেখাইমো আমি বাইরের অনেক রুল আপনার শিখাই দিলাইমো, বাকি আপনার যদি মাইন্ড যদি ফাস্ট থাকে তাহলে আপনি গিয়া বাইরে গিয়ে খাজ করতে পারবেন। ওলা ওলা স্টুডেন্টে আমি খাই শিখাইছি যে তারার বাই বাইরে থাকুন, তারার ছোটো ভাই হলে আমি খাই শিখাইছি যে বড় মানে বড় ভাই বাইরে থাকুন, ছোটো ভাই আমার কেন খাজ করছেন, খাজ করিয়া গেছেন আর গিয়া বাইরে গিয়া তারাও খাজ করতাম অনেক স্টুডেন্ট। তবে আমি অন্য যারা যারা স্টুডেন্ট আমার খাজ করিয়া মানে বাইরে গেছেন তারা লগে আমি কোনো কোনো সময় কথাবার্তা করি যে আমার কেন খাজে বাইরে গিয়া, তারা হন হ্যাঁ ঠিক আছে মিলে, বাট মানে পুরা ডিফারেন্স ডিফারেন্সটা আমি কইয়া দিলাই যে গাড়ির কোনো গাড়ির প্যানেল বড় থাকে, ফাট্টা বড় থাকে, ও বড়টারে নিজে নিজের মানে ইস্তেমাল করতে লাগে, কতটুকু বেশি লইতে লাগে আর কতটুকু কম লইতে। আর একটা জিনিস আছে যে প্রত্যেক কারিগরের আলাদা আলাদা রুল আছে, আলাদা আলাদা সিস্টেমে আলাদা আলাদা স্টাইলে যার যারই ডিমাগ দিয়ে কাম করেন। তবে আমার যে ডিমাগ আমি আমি যতটুকু মানে শিখছি আমার স্টাইলে আমি অতটুকু আপনার লগে শেয়ার করবো আর এর চেয়ে বেশি করতে পারতাম। তবে একটা কথা কই, বাইরে গেলে আপনি 100% আমার কেন খাজ শিখে যে যে খাজ করবা বাইরে গিয়ে করতে পারবা কোনো অসুবিধা না। দ্বিতীয় কথা, বিজার বিজা নিয়া কেউ আমার কইবে না ভাই আমরা খাজ শিখিমু, শিখিলে মানে বাইরে আপনি বিজা দিয়ে পাঠাইবেন এরকম কোনো সুবিধা নাই আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিওতে। আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিওতে শুধুমাত্র আপনার খাজ শেখানো হয়, আর আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিওতে যে সময় আমরা খাজ শিখাই এই সময় আপনারা কী কী জিনিস মানে আমরা প্রদান করি, সমস্ত টুল যেগুলো আছে সমস্ত আমার রইব, খালি আপনি মানে যেটা আপনার মাসিক যেটা বেতন আছে মানে পেমেন্ট আছে ওটা পে করবায়, পে করে আপনি খাজ শিখবা আর শিখবা, বাকি সমস্ত মানে জিনিস দেওয়াটা আমার দায়িত্ব রইব। আর একটা কাটার আপনি আনবা, কাটার যে ব্লেড রইব ব্লেডটাও আমি দিয়ে দিব কোনো অসুবিধা নাই। আর বাকি আর আরও মানুষের প্রশ্ন আর কি, আরও কয়েকজনের প্রশ্ন যে আমরা জায়গাটা খানো, আমি সবসময় আমার যে দোকানের লোকেশনটা আপনারা লোকে শেয়ার করে, আমরা জায়গাটা হইলো বরাকবেলি মানে বাসখান্দি খরৈখান্দি আর বরাকবেলি স্কুলের ধারো আর কি, নিয়ার বাই বরাকবেলি স্কুলের ধারো আর আছে, আপনারা লোকেশনটা ইজিলি পাইলি বা কোনো অসুবিধা নাই। তাছাড়াও গুগল ম্যাপও যদি আপনি মারেন আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিও হইয়া তাহলে ইজিলি আপনার লোকেশন আইয়া আপনি আমরা লোকের যুগে আইতে পারবেন আমরা দোকানও আর কি। আর তাছাড়াও আমরা যে কন্ট্যাক্ট নম্বরও অ্যাভেলেবল সবসময় আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা আমার ইউটিউব চ্যানেলও পাইবা আপনারা যোগাযোগ করিয়া। আর খাস করে বেশি বেশি ও জিনিসটা আমি কই যে আমরা যুবক ভাই অকলে যে আমরা যে সময়টা যার বেকার সময়টা কাটাইয়া বেকার সময় সময় যাওয়ার বাদে পস্তানি, কিন্তু অনেক এলে মানুষ পাইছে আমার এখানে খাজ শিখেছেন যে এক সময়টারে হারাইয়া কিন্তু আইয়া মানে খাজ শিখিয়া এখন বাইরে গেছেন, কিন্তু 40-45 বছর বয়স বাদেও আইয়া খাজ শিখিছন শিখিয়া বাইরে গেছেন। তে মানে আমরা যুবক ভাই অকলে কই আমি দেখো, যদি পড়াশোনা শেষ হয় আর বাইরে যাইবার যদি মকসদ বা উদ্দেশ্য থাকে তাহলে আমার না শিকাও খাজ কর্ম শিকা বাইরে যাও, খাস করে তোমার তান মানে ভবিষ্যতের লাগি আমরা সমাজের লাগি সবটার লাগি উন্নত হইব, আমরা যে গ্রাম আছে বা দেশ আছে সব জিনিসের লাগি উন্নত হইব। তুমি যদি রোজগারের লাগো আমার পরিবারও সুখ শান্তিয়ে রইবা, আর দরবার আজার হতা হতা জিনিস বেজান জিনিস দিয়ে মানে মানুষের হাতে পয়সা করে এলে তার জিনিস বাঁচিয়ে থাকে আমার মতে হয়। খাজ শিখো আপনারা বাইরে যাইন, আর যারা যারা খাজ শিখতে চাই রায় তবে আমরা লোকে যোগাযোগ করতে ফার্ডা 100 বার, আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিও সবসময় খাজ শিখাই আর সবসময় আমি রইমো ইনশাল্লাহ যতদিন আমার সম্ভব থাকে। আর প্রায় এখন আমি একটা জিনিসের মানে খুশি শেয়ার করতে পারি, তবে আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিও 9 মাস রানিং সরি 9 মাস না 10 মাস রানিং চলে, 10 মাস রানিং আমি 48 জন স্টুডেন্ট পলিশ এবং PPF আর ফিলিমত স্টুডেন্টে আমি খাজ শিখাই আসছি। আর ইনশাল্লাহ আমি আশা রাখি আগামীতে আগামী বছর আওয়ার আগে আর কি 100 জন মানে 100 জন পুরো হইবা, এটা উম্মিদ রাখি যে আমরা ন্যাশনাল কার কেয়ার স্টুডিওর দিকে মানে খাজ শিখা বাইরে যাইতে আর কি। আর যারা যারা খাজ শিখছেন সব মানে 2-3 জন আপু বাইরে গেছেন না, আর তারাও প্রসেসও আছেন তারাও বাইরে যাইতা, বাকিও উম্মিদ রাখি সবও যাইতা এখন বাইরে।